হ্যালো, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কী করে আপনি ড্রিম লিগ সকার হ্যাক করবেন, হাউ টু হ্যাক ড্রিম লিগ সকার 2016। তো যদি আপনার আসলে ফোন রুট রুট থাকে তো আপনি আসলে অনেক গেম হ্যাক করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গেম হ্যাকারদের কী করে হ্যাক করতে হয় সেটা। তো যদি আপনার কেউ না জেনে থাকেন কী করে রুট করতে হয় তাহলে আমার আগের ভিডিও দেখতে পারেন, সেখানে আমি বিস্তারিতভাবে বলেছি কীভাবে রুট করতে হয়। আর এই যে গেম হ্যাকার, আমি এটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন, প্রথমে আপনার যা লাগবে একটা রুটের ডিভাইস আর এই যে এই অ্যাপটা গেম হ্যাকার। তো প্রথমে আমরা এটা ওপেন করব, রিকোয়েস্টিং রুট অ্যাক্সেস। তো অ্যাক্সেস হলে তখন এরকম একটা ইয়ে আসবে, আপনাদের ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আপনি মিনিমাইজ করবেন, দেন আপনি যে গেমটা হ্যাক করতে চান, সরি, যেমন আমরা আজকে ড্রিম লিগ সকার 2016 এটা হ্যাক করবো, তো আমরা ক্লিক করলাম। তো এখন আমরা এটাকে হ্যাক করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার এখানে যে কয়েন আছে, এখানে 14711, এখানে যে এই যে কয়েনটা আছে 14711, এখানে উপরে মাই প্রোফাইলের বাম পাশে যে এইটা আছে 14711 আছে। তখন আমরা আমরা এটাকে হ্যাক করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা এখানে যে এটা মিনিমাইজ করে রেখেছি এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম ভাবে আসবে। তো আমরা প্রথমে এখানে আমাদের কয়েন আছে 14711, তো আমরা ওই নাম্বারটা লিখব 14711। তো এটা লেখার পর আমরা সার্চ করব। হ্যাঁ, যেহেতু এটা পেয়ে গেছে তো আমরা এই যে সরাসরি মডিফাই নাও এখানে ক্লিক করব। আসলে অনেক সময় হয় কি, অনেক সময় এটা অনেক বেশি রেজাল্ট ও মানে অ্যাপটা কালেক্ট করে, যার কারণে সমস্যা হয়। যদি এমন হয় তাহলে আপনি কি করবেন, কিছু জেম খরচ করবেন বা কিছু আর্ন করবেন, যার কারণ যে মানে যে যার কারণে এটা আর কি উনি এই অ্যাপটা ঠিক মতো কালেক্ট করতে পারবে আপনার এই অ্যামাউন্টটা। যদি আপনি দেখেন যে এরকম হচ্ছে না তাহলে আপনি শুধু কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে আপনি বাড়াবেন বা কমাবেন, তারপর আবার সার্চ করবেন। তো আমার যেহেতু এখানে হয়ে গেছে তো আমি মডিফাই নাও দিলাম, কেন আমার এই যে এগুলো সব এসে পড়ছে। তো আমি এটাকে একবার 99 দিয়ে দেবো। এখানে আপনি আপনার ইচ্ছা মতো অঙ্ক বসাবেন, তারপর মডিফাই। দেখুন এই যে আমার উপরে এখানে দেখুন আমার কত কয়েন হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে প্লেয়ার কিনতে পারবেন, চাইলে কিনে দেখতে পারেন যেগুলো অরিজিনাল কয়েন। আমি দানিয়াল বেস কিনতে পারি। দেখুন, তো আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। তো ধন্যবাদ, ভালো থাকবেন।